وعليكم السلام ورحمة الله। প্রশ্ন করেছেন, ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা কম্বল বিতরণে দরিদ্রদের মাঝে দেওয়া যায় হবে কি? এছাড়া মাদ্রাসার বাচ্চাদের টেস্ট পেপার বা ফি সংক্রান্ত কাজে দেওয়া যাবে কি না? জি, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে আপনি সেটাকে নেকির আশায় নিতে পারবেন না, নেকির আশায় আপনি করবেন এমনটা করতে পারবেন না, নিষিদ্ধ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, ইন্না আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু নেন না, গ্রহণ করেন না। তাহলে নেকির আশা যদি করতে হয়, বৈধ কিছু দান করে নেকির আশা করতে পারবেন। আর যদি সুদি কোনো কিছু ব্যয় করেন, তাহলে সেক্ষেত্রে নেকির আশা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।